এই যে মানে মুকুলের যে কালার, মানে যে ডালের যে কালার, আমের কালার এরকম হয়ে যাবে, লাল একবার একবার লাল টকটকে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই হলো রেড পাম। এই যে কলিও আসছে আমের অলরেডি। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ষড়ঋতু হর্টিকালচারের আমাদের ইউটিউব চ্যানেলটাতে। আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে। এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা, ফুল কিছু চারা গাছ আছে এইদিকে, এইদিকে কিছু গাছ আছে, এদিকে কিছু ফল গাছ আছে। তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট। হ্যাঁ, এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন, ফুল ফল রিলেটেড সকল কিছুই। তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, এখন আমরা কথা বলবো হলো রেড পালমা। এই যে এই কালার চলে আসবে সামনে, একবার এই কালার, এই যে মানে মুকুলের যে কালার, মানে যে ডালের যে কালার, আমের কালার এরকম হয়ে যাবে, লাল চলে আসবে, একবার এরকম লাল টক থেকে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই হলো রেড পাল। এই যে কলিও আসছে আমের অলরেডি, অনেক লালা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই গেল রেড পালমা। এটা কি বাহিরের দেশের? হ্যাঁ, এটাও বাইরের দেশের। আচ্ছা, এই আম কত বড় হবে? এটা ওই 600-700 গ্রাম করে ওজন আসে, মানে কেজির একটু কম কম। আচ্ছা, এই গাছের বাজার মূল্য কত এই অবস্থাতে? এই অবস্থাতে এর বাজার হচ্ছে 280 টাকা, আর ছোট চারা নিলে আমরা 170-180 টাকা বিক্রি করতে। আচ্ছা, মানে এই অবস্থাতে যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে এই গাছটির বাজার মূল্য হলো 280, আর একটু ছোট হলে? ছোট হলে 170-180, তারপরও বেশি নিলে আরো কম করা। হ্যাঁ, কেউ যদি বাণিজ্যিক ভাবে, যেহেতু এগুলো নতুন বাহিরের দেশের আম, বাণিজ্যিক সম্ভাবনা অনেক অনেক, কারণ কেউ যদি চায় বাগান করতে, কারণ নতুন আম দেখতেও সুন্দর খেতেও স্বাদ, বাজারে উঠলে দামও পাওয়া যাবে, দামও পাওয়া যাবে, সেই ক্ষেত্রে বেশি নিলে একটু কম রাখা লাগবে। আচ্ছা, এই হলো রেড পালমা। আর আপনার এখানে তো সকল প্রজাতির বাহিরের আম আছে। হ্যাঁ, অনেক কি গাছ আছে একটু যদি ধারণা দিতেন আমাদের? একটু করে দেখাই আর বলবো না একবার। আচ্ছা, এমনি একটু বলেন ধারণা যে এখানে আছে এই, মানে এটি হচ্ছে রেড পালমা আছে, ডগমাই আছে, বোনাইকিং আছে, ফোরকেজি আছে, মানে মানে বাহিরের দেশে যে পপুলার আমগুলো সবই আপনার এখানে? এটি আমার কাছে কাটিবন, এই যে আছে মল চলেছে, এই যে কাটিবন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা যদি বাহিরের দেশের যে কোনো আমের প্রজাতি নেন সব চলে আমাদের এখানে অ্যাভেলেবল আছে। আচ্ছা, তা এই হলো রেড পালমা আম। এই গাছটির মূল্য হলো 280 টাকা, আর একটু ছোট হলে 180 টাকা, বেশি নিলে একটু কম, বেশি নিলে একটু কম হবে। আচ্ছা, এই গেল রেড পালমা আম। তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত। এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই গাছটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার বাণিজ্যিক মূল্য কত, সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো। আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয়, আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত, কোথায় এই গাছটি পাবেন, কত টাকা সুলভ মূল্যে পাবেন, এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি। তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে এই চারা গাছটি সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও, আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের ষড়ঋতু হর্টিকালচার ফেসবুক পেজ আছে, পেজে SMS করতে পারেন, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের এখানে ষড়ঋতু হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরন্ত তথ্য আছে। আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন। এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান, সেই গাছ তো কিভাবে আমরা পাবো, কোথায় পাবো, চারা গাছ রোপণে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবে। তো কোনো গাছ, কোনো কিছু যদি দরকার হয় কোনো চারা গাছ রিলেটেড বিস্তারিত, কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই। আর বিস্তারিত যে কোনো কোশ্চেন, কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে ষড়ঋতু হর্টিকালচার, বা কমেন্টেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।